মহাপরাক্রমে এবং মহিমায় আবিষ্ট হয়ে আকাশে বুকে মেঘ রথে মনুষ্যপুত্রকে জগৎ সংসার আসতে দেখবে। জগতের বিচারের জন্য প্রভু যীশু প্রথমে মৃতদের জাগিয়ে তুলবেন। সমুদ্র তার গর্ভস্থ মৃত ব্যক্তিদের ফিরিয়ে দিল, মৃত্যু ও পাতালও তাদের অভ্যন্তরস্থ মৃতদের ফিরিয়ে দিল। সমস্ত হাড় জোড়া লাগতে শুরু করবে এবং মৃতদেহ পুনরায় শরীর ধারণ করবে, কারণ ঈশ্বর প্রতিটি কাজকে বিচারের মধ্যে নিয়ে আসবেন। এরপরে আমি বিরাট এক শ্বেত সিংহাসনে সমাসীন একজন পুরুষকে দেখলাম। জীবন পুস্তক খোলা হল, তার সম্মুখ থেকে পৃথিবী ও আকাশমণ্ডল অন্তর্হিত হল, তাদের জন্য কোনো স্থান হইল না। ক্ষুদ্র ও মহৎ নির্বিশেষে সমস্ত মৃত ব্যক্তি সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে আছে, তাদের প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার করা হল। যে ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করে অন্য স্ত্রীর সাথে পরকিয়া করেছিল তাকে নরকে দেওয়া হল। যে গরিবকে সাহায্য করেনি এবং সারা জীবন নেশা করে জীবন কাটিয়েছে তাকেও নরকে দেওয়া হল।
অন্যকে বলাৎকার করা ব্যক্তি, তাকেও নরকে। নিজের স্বামীকে ঠুকিয়ে অন্যের সাথে ব্যভিচারী করা স্ত্রী, মানুষকে ঠুকিয়ে ঘুষ নেওয়া ডাক্তার, তার স্থান নরকেই হল। মূর্তির সামনে মাথা নত করা ব্যক্তি, এদের প্রত্যেকের স্থান জ্বলন্ত বন্ধকের প্রতি নরকে হল। জীবনের পুস্তক খোলা হল, দুঃখী ও অভাবে মানুষকে সাহায্য করা ব্যক্তি, সুসমাচার প্রচারে সাহায্য করা ব্যক্তি, দুঃখী মানুষের যত্ন নেওয়া ব্যক্তি, সুসমাচার শুনে পাপ থেকে মন ফেরানো ব্যক্তি, প্রভু যিশুর প্রচারের জন্য মার খাওয়া ও প্রাণ দেওয়া ব্যক্তি, এদের জন্য স্বর্গে এক শহর নির্মিত হল।
এখন মানুষের মাঝে। ঈশ্বরের আবাস তিনি তাদের সঙ্গে, বসবাস করবেন, তারা তার প্রজা হবে এবং ঈশ্বর স্মরণ তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন। তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন, আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথা বেদনা হবে না, কারণ পুরনো সমস্ত বিষয় গত হয়েছে। দেখো, আমি শীঘ্রই আসছি, ধন্য সেই জন যে এই পুঁথিতে লেখা ভাববাণীর বাক্য পালন করে। যিশু আসছেন।